আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপার গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে চলছে বিক্ষোভের আগুন। এখনো স্বাভাবিক ছন্দে ফেরেনি হাসপাতাল। বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলার দ্বিতীয় শুনানি সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হয়েছে মামলার শুনানি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে উপস্থিত রয়েছেন আইনজীবী কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি সহ অন্যান্য আইনজীবীরা। সলিসিটর জেনারেল তুষার মেহতাও রয়েছেন এজলাসে। এদিন সিল বন্ধ খামে আরজিকর কাণ্ডে তদন্তে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এদিকে আরজিকরের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। নিরাপত্তা, সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে শুরু করে বিভিন্ন মহল। এই আবহে এবার দেশের সব হাসপাতালগুলি নিরাপত্তায় নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। নির্দেশিকায় বলা হয়েছে, যত শীঘ্র সম্ভব হাসপাতালে ডার্ক স্পট চিহ্নিত করতে হবে, প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে, একই সঙ্গে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়ে দায় সারা যাবে না, সেই সিসিটিভি ক্যামেরা হতে হবে হাই রেজুলিউশনের।